হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে কোনো রকম টিউটোরিয়াল না, আজকে মূলত আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য এই ভিডিওটা বানাইতেছি। আজকে কথা বলার টপিকটা হইতেছে যে ব্লেন্ডারে আমি একটা অনলাইন কোর্স চালু করার চিন্তাভাবনা করতেছি এবং সেইটা নিয়ে ফেসবুকে একটা পোস্টও করছিলাম। সেখানে অনেকে কমেন্ট করছেন, আবার অনেকে ইনবক্সেও নক করছেন, আলহামদুলিল্লাহ। তো সবাইরে ইনবক্সে বা কমেন্টে রিপ্লাই দেওয়ার থেকে, আলাদা আলাদা টেক্সট পাঠানোর থেকে আমি চিন্তা করলাম যে এই কোর্স রিলেটেড আমি যে কথাগুলো বলতে চাই আমার জায়গা থেকে, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর, যেন তারাও দেখতে পারে, প্লাস যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড না কিন্তু ইউটিউবে আছেন তারাও যেন এই বিষয়গুলো দেখতে পারে। এই জন্যে মূলত ভিডিওটা বানানো। আমি এখানে কিছু পয়েন্ট লিখে নিছি, যদিও খুব বেশি গুছানো নাই, যেগুলো টিউটোরিয়াল বানানোর সময় যে প্রিপারেশনটা থাকে সেরকম কোনো প্রিপারেশন নাই। আর হইতাছে যে আমি ন্যাচারালি যেমনি কথা কই, স্বাভাবিকভাবে যেমনি কথা কই, ওইভাবেই চেষ্টা করুম যে রেকর্ডটা করার। কারণ আপনারা যদি আমার কাছে ব্লেন্ডার কোর্সটা করেন, তাহলে আপনারা যেইভাবে আমারে পাবেন সেইভাবেই আমি এখানে কথা কওয়ার চেষ্টা করুম, কোনো রকম এক্সট্রা কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করতেছি না আপাতত, ইনশাল্লাহ বিজনিল্লাহ। যাই হোক, প্রথমত বেসিক কথাবার্তা শেষ, এরপর হলো কোর্সটা কাদের জন্য বা কোর্সটা কী। এটা হচ্ছে বেসিক মডেলিং এবং অ্যানিমেশনের একটা কোর্স ব্লেন্ডারের। এখানে ব্লেন্ডারের যে বেসিক মডেলিং কনসেপ্ট, ধরেন এই যে এক্সট্রুড, লুপ কাট, বেভেল, ইনসেট, এই টুলগুলা, তারপর ম্যাটেরিয়াল, কালার কে, মানে একটা অবজেক্ট কেমনে কালার করা যায় কীরকমভাবে, তারপর বেসিক টেক্সচার করা, এরপর হলো অনেকেই শেডিংটা বুঝেন না, অর্থাৎ নোট এডিটার সম্পর্কে অনেকেই কনফিউজ থাকেন, এই বিষয়গুলো ক্লিয়ার করা। এরপর হলো বেসিক লাইটিংগুলা ক্লিয়ার করা, থ্রি পয়েন্ট লাইটিং, স্টুডিও লাইটিং, এরপর হলো HDRI লাইটিং, এই বিষয়গুলো ক্লিয়ার করা। এরকম বেসিক বেসিক যে কনসেপ্টগুলো আছে ব্লেন্ডারের, এগুলা শেষ করা, এগুলো হচ্ছে শেখানোর চেষ্টা করুন। এরপর হইতেছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে বেসিক যে অ্যানিমেশনগুলো আছে, মুভমেন্ট বা হচ্ছে রোটেশন, স্কেলিং, এগুলো হচ্ছে বেসিক। এর সাথে গ্রাফ এডিটরটা কেমনে ইউজ করা যায়, কি ফ্রেমগুলা কেমনে কপি পেস্ট করা যায়, এডিট করা যায়, বা এক্সিস্টিং একটা অ্যানিমেশনের কীভাবে ইম্প্রুভ করা যায়, টাইমিংগুলা, অ্যানিমেশনের প্রিন্সিপালগুলো কীভাবে ফলো করা যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে টিউটোরিয়ালটা বা এই কোর্সটা সাজানোর চেষ্টা করুন। এখানে আমি ট্রেইলার এখনও বানাই নাই যে আসলে আপনি এই কোর্সটা করে কীরকম আউটপুট করতে পারবেন, এখনও ট্রেইলার বানানো হয় নাই। তবে যদি মোটামুটি রেসপন্স পাই তাহলে এটির ট্রেইলার বানানোর চেষ্টা করুম ইনশাআল্লাহ। এরপরে আর প্ল্যান হইতেছে একটা পোর্টফোলিও সাজানোর। পোর্টফোলিও বলতে, ধরেন যারা কোর্সটা করবেন, তার যদি কোর্সটা টোটাল 2 মাসের হয় বা 3 মাসের হয়, তাহলে প্রথম 1.5 মাসে চেষ্টা করুম সবগুলো বিষয় শেখানোর। এরপরে একটা সময় থাকবে যে সময়টাতে আপনারা আপনাদের পোর্টফোলিও বানাবেন, অর্থাৎ ব্লেন্ডার দিয়া এই কোর্স থেকে শিখা কিছু প্রজেক্ট বানাবেন, 3টা হোক 4টা হোক, সেই প্রজেক্টগুলো কোথাও আপলোড করে রাখবেন, যেন আপনি, আপনার যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি ব্লেন্ডার আসলে কী শিখলেন, আপনি সেটা দেখাতে পারেন। এছাড়াও হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারেন। এরপর যেই বিষয়টা আমি আমার জায়গা থেকে সব থেকে বেশি ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে কোর্সটা করে, অর্থাৎ কোর্সটা করার পর পরই আপনি যে টাকা পয়সা কামানো শুরু করে দেবেন বিষয়টা এমন না। অর্থাৎ যদি এটা 2-3 মাসের একটা কোর্স হয়, আর 3 মাস পর থেকেই আপনার কাছে কারে কারে টাকা চলে আসবে বা একদম অর্ডার নিয়ে ক্লায়েন্টরা দাঁড়ায় থাকবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা অনেক ক্ষেত্রে এইভাবে প্রমোশন করে ফেলি যে কী জানো, আপনি এখন কোর্স করুন, টাকা কামান, একদম ফ্রিল্যান্সিং ক্লায়েন্টরা আপনার জন্য দাঁড়ায় আছে, এমন কোনো কিছু আপনি এই কোর্সে পাবেন না। আমি যদি এই কোর্সটা তুলনা করি আপনার এডুকেশন সিস্টেমের সাথে, মানে নর্মালি আমরা যে একাডেমিক পড়াশোনা সেটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে এটা হবে আপনার স্টার্ট, বিগিনিং অফ লার্নিং ব্লেন্ডার, অর্থাৎ ব্লেন্ডার স্কুলে আপনি ভর্তি হলেন। তো স্কুলে ভর্তি হওয়ার পর, স্কুল শেষ করার পরেই তো আপনি চাকরি করেন না, সাধারণত যেটা করেন স্কুলের পরে আপনি যাবেন ইন্টারমিডিয়েট বা কলেজে, এরপরে আপনি যাবেন ইউনিভার্সিটি বা অ্যাডভান্স লেভেলে, এর পর্যায়ে কিন্তু আপনি চাকরি করেন। সো শুরুতে আপনি এই কোর্সে হচ্ছে স্কুলিং, অর্থাৎ ব্লেন্ডারের বেসিকটা শিখে ফেললেন, এরপরে আপনারা ইন্টারমিডিয়েট কোর্সগুলো করতে হবে, যেগুলো ইউটিউবে আছে কিছু, তারপর হলো অনেক পেইড কোর্স আছে সেখান থেকে করতে পারেন, অথবা আমি যদি কোনো ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স করে সেখানেও আপনি করতে পারেন, বা অন্য কেউ যদি করে সেখানেও করতে পারেন। ইন্টারমিডিয়েট কোর্স করার পরে আপনার হবে যে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আপনার অ্যাডভান্স স্কিল অনেক ডেভেলপ করতে হবে।
সো সেইটা করার পরে যায় কিন্তু আপনি ইনকাম করা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রিজিকে লিখে রাখে। আর শুরুতেই যদি টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু এটা একেবারেই বোকামি হবে, আর এই ক্ষেত্রে আমার কোর্স করা আপনার জন্য একেবারেই ভুল সিদ্ধান্ত হবে। কেননা আমি আপনার একটা এক্সাম্পল দিই, অনেকে আমরা এরকম করি যে ভালো একটা টিউটোরিয়াল দেখলাম ইন্টারমিডিয়েট লেভেলের, ধরেন একটা হাতুড়ি বানানো বা একটা গাড়ি বানানো, এটা দেখলেন, এখন হাতুড়ি বানানোর টিউটোরিয়াল দেখার পরে প্লাস আর বানাইতে পারতেছেন না বা টেস্ট আর বানাইতে পারতেছেন না, কেননা আপনি ওই যে টিউটোরিয়াল দেখে অতটুকু বানাইছেন কিন্তু নিজে অ্যাকচুয়ালি বিষয়টা শিখতে পারেন নাই। তো এটার কারণ হইতেছে ওই যে বেসিকটা ক্লিয়ার না। আপনি কখনোই স্কিপ করার বা জাম্প করার চেষ্টা করবেন না, জাম্প করে আসলে আগানো যায় না, এই জন্য আপনাকে শুরুতে বেসিকটা ক্লিয়ার করতে হবে, এরপরে যে ইন্টারমিডিয়েট টাচ করতে হবে। তো এই কোর্সটা করে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনি পরবর্তীতে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্সগুলো ভালোভাবে বুঝতে পারবেন, অন্য টিউটোরিয়ালগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, এতটুকু শেখানোর চেষ্টা আমি ইনশাআল্লাহ করব। এরপর হলো আমার সম্পর্কে কিছু কথা, অর্থাৎ ট্রেইনারের ব্যাপারে কিছু কথা। কোর্স যেমনই হোক, যে সেটা কঠিন হোক বা সহজ হোক, যে কোনো টপিক হোক, ট্রেইনারটা কেমন এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা ট্রেইনার যদি ভালো না হয় তাহলে আপনার যত ভালো কন্টেন্টই হোক না কেন ওটা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য প্রথমত বিষয় হচ্ছে যে আমি আমার কথাবার্তা আপনার ভাল লাগে কি না বা আমার আমার ইন্টারাকশান আপনার সাথে যাচ্ছে কি না এটা আপনি বিবেচনা করবেন। এরপর হচ্ছে আমার হিস্ট্রি জানাটা আপনার জন্য একটু প্রয়োজনীয় বলা যায়। সেটা হলো যে আমি মূলত ইউনিটি ডেভেলপার। ইউনিটি হইতেছে একটা গেম ইঞ্জিন যেটা দিয়ে গেম ডেভেলপ করা যায়, আর ওই কাজ করতে যায় অর্থাৎ ইউনিটি ব্যবহার করতে যায়, এটার সাথে ব্লেন্ডারও ব্যবহার করতে হয় অর্থাৎ 3D মডেলিংয়ের কাজগুলো করতে হয়। সেই জন্যই মূলত আমার এগুলো ব্লেন্ডার শেখা শুরু করা, সেটা প্রায় অনেক বছর হয়ে গেছে, 6-7 বছরের মতো হয়তোবা হয়ে গেছে। আর আমি অ্যাপ্রক্সিমেট 2016-17 সাল থেকে তখন থেকে টিউটোরিয়াল বানানো শুরু করছি। এখন 5 বছর যাবৎ টিউটোরিয়াল বানাইছি বললে ভুল হবে, কারণ 16-17 দিকে টিউটোরিয়াল বানাইছিলাম, এরপর একটা গ্যাপ ছিল, আবার মাঝখানে কিছু টিউটোরিয়াল বানাইছিলাম, এরপর আবার একটা দীর্ঘ গ্যাপ ছিল টিউটোরিয়াল বানানোর, এখন আবার ধরেন টিউটোরিয়াল বানানো শুরু করছি। এই জন্যে 5 বছরের অভিজ্ঞতা বলবো না, তবে 5 বছর বা তার থেকে বেশি সময় আমি ব্লেন্ডারের সাথে কানেক্টেড। এখন টিউটোরিয়াল কেন বানাইতাম, টিউটোরিয়াল বানাইতাম দুইটা কারণে বলা যায়। প্রথম কারণটা হয়েছে যে আমার ধরেন মাস্টারি করতে খুব ভাল লাগে, পড়াইতে খুব ভাল লাগে বা হইতেছে শিখাইতে খুব ভাল লাগে, যদিও দক্ষতা ওই রকম নাই কিন্তু ভালো লাগাটা আছে, অর্থাৎ এটা একটা প্যাশন করতে পারেন। এখন এই যে শিখাইতে ভাল লাগে এটার সবচেয়ে সেফ জোন ছিল হইতেছে আপনার ইউটিউব, কারণ এখানে শিখাইলে কেউ আপনারা বকাঝকা করতে এব না আর কি, খুব বেশি জাজ করতে এব না, যাদের ভাল লাগবে না তারা স্কিপ করতে পারবে, এই জন্যে চিন্তা করছিলাম ইউটিউবে ভিডিও বানাই, এটা একটা কারণ ছিল। আরেকটা ছিল একজনের অনুরোধ ছিল, এই জন্যে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছিলাম। তাইলে এখন কোর্স কেন করাইতে চাইতেছি এত বছর পরে এসা, বা এত বছর কেন কোর্স করাইনি, এখন কোর্স করাইতে চাইতেছি হইতেছে যে একটু ডিপ্লোম্যাটিকভাবে বললে যে আমি ফিনান্সিয়াল সাপোর্টের জন্য কোর্স করাতে চাচ্ছি। আর যদি সহজভাবে কই সেটা হলো যে কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য কোর্স করাইতে চাইতেছি। এটা হয়েছে আমার জায়গা থেকে, শুনতে খারাপ লাগলো এটাই সত্য। এরপরে আপনি কী কী কারণে কোর্সটা করা উচিত হবে না, অর্থাৎ আমি তো আমার যেহেতু আমার প্ল্যান হইতেছে আপনার পকেটে টাকা পয়সা আমার পকেটে নিয়ে আসার, সো আমি চেষ্টা করব হাজারভাবে বোঝানোর জন্য যে এই কোর্সটা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই কোর্সটা না করলে আপনার জীবনটাই কেন বৃথা হয়ে যাবে, এরকম নানা রকম প্রলোভন আপনারা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা ভাবতে হবে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনার জন্যে আসলেই এই কোর্সটা, আমার কাছে কোর্সটা করা উচিত হবে কি না। ধরেন আমি ধরে নিলাম যে আপনি ব্লেন্ডার শিখতে চান, এই ব্যাপারে কোনো ডাউট নাই, আপনি 100% ডেডিকেটেড। এখন আপনি আপনার জায়গা থেকে যেটা চিন্তা করবেন সেটা হলো যে আমার কাছেই আপনার কোর্সটা করা উচিত হবে কি না। এখন আমি আপনার কিছু পয়েন্ট বইলে দিই, যেই পয়েন্ট মানে যেই যেই কারণে আমার কাছে আপনার কোর্সটা করা উচিত হবে না, ঠিক আছে, এই পয়েন্টগুলো আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন। প্রথমত, কোর্সটা কইরেই যে আপনি টাকা পয়সা উপার্জন করা শুরু করে দেবেন এরকম কিন্তু একেবারেই না, এটা অলরেডি বলে দিছি আবারও বলতেছি। এরপরে হলো যে আমি সরাসরি কোনো মার্কেট প্লেসের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ এই যে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো আছে, এখানে সরাসরি আমি কাজ করি না,
তাহলে আমি কিভাবে কাজ করি? আমি মূলত এক ভাইয়ের সাথে বা এক ভাইয়ের আন্ডারে কাজ করি, যিনি এই অর্ডারগুলো সংগ্রহ করে, অর্থাৎ উনি মার্কেট প্লেসে কাজটা করে। মার্কেট প্লেস হোক বা ইমেল মার্কেটিং হোক, উনি এই বিস্তারিত বিষয়ে কাজগুলো করে, অর্ডারগুলো সংগ্রহ করে। এখন অর্ডার সংগ্রহ করার পরে আমি সেটা বানিয়ে দিই বা ডেভেলপ করে দিই। ধরেন উনি একটা গাড়ি বানানোর অর্ডার আনলো, আনার পরে আমি সেই গাড়িটা বানিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট পার্টটা দেখি, কিন্তু আমি ক্লায়েন্টদের সাথে বা মার্কেটের সাথে সরাসরি কানেক্টেড না। এখন এটার সুবিধা অসুবিধা কী? অসুবিধাটা হলো যে আপনি আমার কাছ থেকে মার্কেট প্লেস রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন না, বা ওই বিষয়ে খুব একটা পরামর্শ আপনি পাবেন না। অর্থাৎ আমি আপনার শিখাতে পারবো যে আপনি কিভাবে একটা প্রোডাক্ট বানাবেন, কিন্তু সেটা কিভাবে বিক্রি করবেন সেটা কিন্তু আমার জানা নেই। এক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সার ট্রেনার আছে যারা ভালো ট্রেনিংও দেয় ব্লেন্ডারে, এবং তারা ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সিংও করে, অর্থাৎ সরাসরি মার্কেট প্লেসে কাজ করে। তারা যেহেতু তাদের রিয়েল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য তারা আপনার এই বিষয়ে অনেক ভালো পরামর্শ দিতে পারবে। তাদের কাছ থেকে যদি আপনি শেখেন, এই বিষয়ে আপনি ভালো পরামর্শ পাবেন। আমার কাছ থেকে যদি শিখেন ভাই, তাহলে আমার কাছ থেকে শুধু ব্লেন্ডারটাই শিখতে পারবেন, এর বেশি পাবেন না, কারণ ওই যোগ্যতাটা আমার নাই। এছাড়াও যদি আপনি কোনো ইনস্টিটিউট থেকে শিখতেন ব্লেন্ডার, তাহলে যেটা হয়তো আপনি সেখান থেকে একটা জব রিলেটেড সাপোর্ট পাইতেন, অর্থাৎ তাদের সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। আমার কাছ থেকে সার্টিফিকেট যদি আমি দেইও, তাও খুব একটা কাজে দিবে না। আর ওইরকম জবের কী বলে লবিং রিলেটেড কোনো হেল্প কিন্তু সাপোর্ট কিন্তু আমার কাছ থেকে পাবেন না। লবিং বলতে আমি নেগেটিভ বলতেছি না, ধরেন একটা জায়গায় আপনি সিভি পাঠাইলেন, মানে কোথায় জব নিবে বা রেফার করে দেওয়া, অ্যাটলিস্ট ইন্টারভিউটা যেন দিতে পারেন, সেই রিলেটেড সাপোর্ট কিন্তু আমার কাছ থেকে পাবেন না, যেটা একটা অর্গানাইজেশন থেকে আপনি পাবেন। এই জন্য আপনি যদি ব্লেন্ডার শিখতে চান, তাহলে আপনি আপনার অল্টারনেটিভগুলো একটু দেখেন যে কোনো ইনস্টিটিউট থেকে শিখে ওইটা সার্টিফিকেটটা কাজে লাগানো যায় কি না, বা অন্য কোনো ফ্রিল্যান্সের কাছ থেকে শিখা মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আছে কি না, এই বিষয়গুলো আপনি যাচাই করবেন। এরপরে হলো যে আমার কাছে আপনারাই যদি আল্লাহ কপালে লেখা রাখে, তাহলে আপনারাই প্রথম ব্যাচ হইতে যাইতেছেন। যে এর আগে আমি টিউটোরিয়াল বানাইতেছি অনেক বছর যাবত, কিন্তু সরাসরি কাউরে ব্লেন্ডার শিখাই নাই বা কোনো ব্যাচ রান করি নাই। যদিও মাস্টারি করতে আমার খুব ভালো লাগে, মাস্টারি টিচারি বা কারো শিখাইতে আমার এটা প্রচণ্ড ভালো লাগার একটা কাজ, কিন্তু ততটা দক্ষতা বা যোগ্যতা আমার নাই। কারণ আমি সাধারণত আমার স্টুডেন্ট যাদেরকে পড়াইতাম, টিউশনি করতাম যখন, তারা রেজাল্ট বেশিরভাগই রেজাল্ট খারাপ করতো। সো ব্যাড এক্সপিরিয়েন্স, বাট বিষয়গুলো হচ্ছে একটু জানায় রাখি আপনাদেরকে, এই জন্য যে শুরুতে যদি আমি আপনাদের সত্যগুলো না বলি, তাহলে দেখা যায় ওই এই ছোটো একটা দুইটা মিথ্যা ঢাকার জন্য আমার পরবর্তীতে অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে ভাই। এই জন্যে যা বলার শুরুতেই বলে নিচ্ছি। এরপরে হলো প্রথম ব্যাচ হিসাবে যে অসুবিধাগুলো আপনি ফেস করতে পারেন, সেটা হলো অনেক কিছু অগোছলো হইতে পারে। অর্থাৎ হয়তো আমরা প্ল্যান করছি যে 10টা ক্লাসে একটা জিনিস শেষ করব, কিন্তু দেখা গেলো ওইটা শেষ করতে 12টা ক্লাস লেগে গেল, হইতে পারে। সো আমি এতটুকু বলতে পারি যে যদি একটা কন্টেন্ট, যেই সিলেবাসটা আমি সাজাবো বেসিকের, সেই সিলেবাস পুরোটা আমি কমপ্লিট করাই ছাড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ এরকম হবে না যে বলছি ভাই 10টা ক্লাস করাবো, 10টা ক্লাসে কমপ্লিট করতে পারি নাই, তাইলে ক্লাস শেষ, আমি টাটা গুড বাই, এরকম হবে না। যদি আল্লাহ বাঁচায় রাখে, আর তাহলে হচ্ছে আমি সিলেবাসটা কমপ্লিট করাবো, সেটা 10টার প্ল্যানে থাকার পর যদি 11টা ক্লাস লাগে তাও, যদি 15টা ক্লাস লাগে তাও, ইনশাল্লাহ শেষ করব। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হলো ওই যে স্কেডিউল যেটা থাকবে সেটা একটু বাড়তে পারে, সময়টা বেশি লেগে যেতে পারে। এরপর হলো এর থেকেও ওকে, এরপর হয়েছে যে আপনি কোর্সটা করার জন্য যে টাকা পয়সাটা খরচ করবেন, আপনার কষ্টের টাকা হয়তো বা আপনি সেটা কষ্ট করে জমাইছেন অনেক দিন ধরে, অথবা আব্বা আম্মুর কাছে কিছু একটা বইলা নিছেন কান্নাকাটি করে, যদি ওই বয়সের কেউ থেকে থাকেন, অথবা হয়তো বা লজিক্যালি বা অনেস্টভাবেই আব্বা আম্মুর কাছ থেকে নিছেন, যেভাবেই হোক এই যে কষ্টের টাকাটা, সেটা আপনি চাইলে অন্য আরেক জায়গায় খরচ করে, অল্প খরচ করেও আপনি ব্লেন্ডার শিখতে পারেন। যেমন ধরেন আপনি যদি অনলাইনে কোনো কোর্স কেনেন, সেটা 500 টাকায় বা 1000 টাকায় কোর্স পাওয়া যেতে পারে, বা 1500 টাকায় 2000 টাকায় ভালো ভালো কোর্স পাওয়া যায়, খুব প্রফেশনাল কোর্স পাওয়া যায়। সেই কোর্সগুলো যদি আপনি অনলাইন থেকে কিনে নেন, কিনা নিজে নিজে যদি প্র্যাকটিস করেন, তাও কিন্তু আপনি ব্লেন্ডার শিখতে পারবেন এবং বেশ ভালোভাবেই শিখতে পারবেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এভাবে তো হয়, তাহলে কিন্তু আপনি সেই অল্টারনেটিভটা ভাবতে পারেন যে এখানে আমার সাথে কোর্স করে অনেকগুলো টাকা খরচ করার থেকে, এর থেকে অনেক কম খরচে আপনার ব্লেন্ডারটা ভালোভাবে শেখা যায় কিনা। এরপরে হইতেছে যে এই কোর্সটা বেসিক লেভেলের কোর্স, অর্থাৎ আপনার যে আউটপুটগুলো হবে সেটাও বেসিক পর্যায়ের। এটা আসলে লেখার দরকার ছিল না, তাও একটু আমার জায়গা থেকে বলে নিই। ধরেন আমরা অনেক সময় খুব লুক্রেটিভ থাম্বনেইল ইউজ করি বা
পোস্টার বা ব্যানার ইউজ করে, আমি দেখছি আমার ফেসবুকে অনেক সময় আসে, তো দেখা গেছে একটা কি বলে মিকি মাউসের পোস্টার দিয়ে রাখছে, বলতেছে 3D মডেলিং শেখাবে, কিন্তু আপনি ওই কোর্সটা করে কিন্তু মিকি মাউস বানাতে পারবেন না, আপনার আউটপুটটা হবে নর্মাল লেভেলের, সাধারণ লেভেলের একটা আউটপুটই কিন্তু হবে। তো এটা আমি এখানে এই জন্যে মেনশন করে রাখলাম যে ধরেন আপনি কোনো আর্টিস্টের কাজ দেখা আপনি তার কাছ থেকে শেখা শুরু করলেন, কিন্তু 2 মাসে কিন্তু আপনি সেই আর্টিস্টের মতো কাজ আউটপুট বা কোয়ালিটি আনতে পারবেন না। এটা আপনার ছোটো করতেছি না, আল্লাহ মাফ করুক, অহংকার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এটা এটা বলার চেষ্টা করতেছি যে উনি কিন্তু 2 মাসে বা 3 মাসে এই আউটপুটটা আনে নাই, আপনি ডেফিনেটলি এর থেকে অনেক ভালো আউটপুট আনতে পারবেন বা অনেক ভালো কোয়ালিটির কাজ করতে পারবেন। সেটা কিন্তু আপনাকে ওই যে ইন্টারমিডিয়েট লেভেল বলছি ওইটা কমপ্লিট করার পরে আপনি পারবেন, ঠিক আছে? বেসিক লেভেলে কিন্তু আপনার যে আউটপুটগুলো হবে কন্টেন্টের বা মডেলিংয়ের সেটার যেই লুকটা বা দেখতে সেটা যেরকম হবে সেটাও বেসিক পর্যায়েরই হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এরপর হলো আমার কাছ থেকে আপনি ক্যারেক্টার মিউজিক কিংবা হারাম কোনো কন্টেন্টের বিষয়ে কোনো রকম পরামর্শ পাবেন না। অর্থাৎ ক্যারেক্টার বলতে এই যে ধরেন মানুষ বানানো, কার্টুন বানানো বা কোনো প্রাণীর অ্যানিমেশন বানানো, ব্লেন্ডারে এরকম অনেক কাজ করা যায়, ইজিলি করা যায়, কিন্তু এই বিষয়ে আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। আপনি যদি মিক্সামো থেকে কোনো ক্যারেক্টার ডাউনলোড করে বলেন যে ভাই এটা কীভাবে ব্লেন্ডারে ইম্পোর্ট করব, আমি ডেফিনেটলি বলবো যে ভাই আমি এই বিষয়ে দুঃখিত বা সরি। এরপর হচ্ছে মিউজিক রিলেটেড কোনো রকম হেল্প আপনি আমার কাছ থেকে পাবেন না, বা হচ্ছে সরাসরি হারাম বলা যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই রকম কোনো কন্টেন্টের বিষয়ে আপনি আমার কাছ থেকে কোনো পরামর্শ পাবেন না। যদি আমি সেটা পারিও তবুও কিন্তু আমি আপনাকে এই বিষয়ে কোনো পরামর্শ দিব না। এরপর হলো এই কোর্সটাতে অনেক কিছুই থাকবে না, যদিও এটা মেনশন করার প্রয়োজন ছিল না। তারপরেও বলি, প্রথমত হচ্ছে রিগিংটা সরাসরি ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত, এটা এরকম না যে ক্যারেক্টার না শেখালে রিগিং শেখা যাবে না, এরকম না, রিগিং শেখানো যায়, কিন্তু রিগিং শেখা আসলে আপনি খুব একটা কাজে লাগবে না এই মুহূর্তে বেসিকের জন্য। এই জন্য এই কোর্সে আমরা রিগিংটা রাখি নেই, স্কাল্পটিংটাও রাখি নেই, ওইটাও ক্যারেক্টারের সাথে বেশি প্রয়োজন হয়। এরপর হলো জিওমেট্রি নোট, যেটা ব্লেন্ডারের নতুন আসছে, এটা নাই, এটা এই কোর্সের মধ্যে পাবেন না। এরপর হলো গ্রিস পেন্সিল, একটা টুল আছে 2D অ্যানিমেশনের জন্য লাগে, সেটাও আপনি এই কোর্সে পাবেন না। এরপরে হলো যে আমি ফেস ক্যাম করব না, অর্থাৎ আমি কখনোই ক্যামেরার সামনে আসব না, যেটা হইতেছে যে এটা হালাল বা হারাম এইরকম কোনো কারণে না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রিফারেন্স ভাই। অনেক আমি ইউজুয়ালি ক্যামেরার সামনে আসি না বা আসতে অভ্যস্ত না, সেটা আমার পছন্দ বলতে পারেন বা অপছন্দ বলতে পারেন, যে কোনো কারণেই হোক আপাতত আমি আসি না। তো ফার্স্ট ব্যাচের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না যে আমি ফেস ক্যাম করবো, পরবর্তীতে আমি জানি না, কথা দিতে পারবো না, মানে পরবর্তী থেকে অভিযোগ করে না যে ভাই আমাদের সময় ফেস ক্যাম করলেন না, পরের কোর্সে কেন করতেছেন। সো এই অভিযোগ রাখেন না, আপাতত এটা মাথায় রাখেন যে আমি ফেস ক্যাম করতেছি না। সো এই হচ্ছে মোটামুটি অনেকগুলো কারণ আপনাদেরকে বলছি যে ভাই এই এই কারণে আপনি আমার কাছে কোর্সটা নাও করতে পারেন বা অন্য কোথাও কোর্সটা হয়তো বা অন্য কোথাও থেকে ব্লেন্ডার শিখতে পারেন। এখন এই এই সব কারণগুলো মাথায় রেখে যদি কেউ কোর্স না করেন তাও কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিব ইনশাআল্লাহ। তো যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে এগুলো আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। বিষয়টা এমন না যে ভাইয়ের কাছে কোর্স না করলে মনে হয় ভাই আর ভিডিও দেবে না, এমন না, ভিডিও দিব, একটু সময় লাগতে পারে বাট দিব ইনশাআল্লাহ। যাই হোক, যদি কেউ মানে এত কিছু শুনবার পরেও যদি কেউ কোর্স করার ব্যাপারে আগ্রহী হন তাদের জন্য হইতেছে কোর্সের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেই। প্রথমত হইতেছে কোর্সের ফি কত হবে, এটা আমি এখনও পুরোপুরি নির্দিষ্ট করি নাই বা ফিক্সড করি নাই, আপাতত একটা প্ল্যান করতেছি, সেটা হলো যে 5,000 টাকা করে 10 জনের একটা ব্যাচ করা যায় কিনা, প্রথমত এটা একটা প্ল্যান। আরেকটা প্ল্যান হইতেছে যে 10,000 টাকা প্রতিজন করে এরকম 5 জনের একটা ব্যাচ করা যায় কিনা, যে এটার সুবিধা দুইটারই সুবিধা অসুবিধা আছে। যেমন যদি 10 জনের ব্যাচ হয় সেক্ষেত্রে একটা জিনিস শেখানোর পরে 10 জনেরটা চেক করতে একটু সময় লাগবে, ধরেন 5 জনেরটা চেক করতে যদি 5 মিনিট লাগে 10 জনেরটা চেক করতে 10 মিনিট সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট এটা আমি কথা দিতে পারি যে 5,000 টাকার করে যদি কেউ কোর্স করেন বা 10,000 টাকা করে যদি কেউ কোর্স করেন এদের সিলেবাস আলাদা হবে না, অর্থাৎ এরকম হবে না যে একজন যারা টাকা কম দিচ্ছেন তাদেরকে আমি হয়তো বা ফিচার দুটো কম শেখালাম,
যারা টাকা বেশি দিচ্ছেন তাদেরকে ফিচার দুইটা বেশি শিখালাম, ইন্টেনশনালি এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। ভুলক্রমে যদি হয়ে যায়, ধরেন অনেক সময় অনেক কিছু মনে থাকে না, সেই ক্ষেত্রে এটা হইতে পারে, ইনস্ট্যান্ট কোনো টিপস মাথায় আসলে ওটা আলাদা বিষয়। সেটা এরকমও হইতে পারে যে যিনি টাকা কম দিতেন তিনিই বেশি শিখে ফেলছেন, বা তাকেই বেশি বলা হয়ে গেছে, এটাও হয়ে যেতে পারে। সো ওই যে টাকা মাথায় রেখে আমি কন্টেন্ট বাড়াবো কমাবো এটা কোনো দিনই হবে না ইনশাআল্লাহ, এটা মাথায় রাখেন। এরপরে হলো আপনারা কীরকম অ্যাকচুয়ালি কোর্স ফি আশা করেন বা কীরকম হওয়া উচিত সেই বিষয়ে আমাকে পরামর্শ দিতে পারেন, যে না ভাই 5 না 8 হওয়া উচিত, অথবা 5,000 কম হওয়া উচিত, মানে 5,000-এর কমে হওয়া উচিত। বা কেউ যদি মনে করেন যে ভাই কোর্স ফি এত বেশি কেন, মানে এই টাকাটা যদি আপনার কাছে বেশি মনে হয়, তাহলে একটা ছোট্ট এক্সাম্পল আপনারা দিই। সেটা হলো যে ধরেন আমি আপনাদের সাথে সরাসরি কানেক্টেড থাকবো প্রায় 1.5 মাসের মতো ক্লাসে, এরপরে একটা সময় যাবে যে আপনার পোর্টফোলিও সাজানোতে, ধরেন ওইটা আরও গেল 15 দিন, এরপর আরও 1 মাসের মতো কানেক্টেড থাকবো আপনার সাথে রেসপন্স করার জন্য। এরপরে আমি আর কথা দিতে পারতেছি না, এমনিতে হচ্ছে সবার সাথে যেভাবে কানেক্টেড থাকে ওইভাবেই হয়তো থাকতে হবে, বাট 3 মাস পর্যন্ত কানেক্টেড থাকবো এটা কনফার্ম। এখন আপনি যদি কোথাও 3 মাসের একটা টিউশনিও করেন, বা আপনার কোনো ছোটো ভাই বোনকে যদি একটা টিউশনির জন্য টিচার খুঁজে দেন 3 মাসের জন্য, তাহলে আপনি কত টাকা দিতে চাবেন তাকে? সো এটা একটু ভাবতে পারেন কোর্স ফির ব্যাপারে। এরপরের প্রশ্ন হইতেছে ক্লাস কখন হবে, কত সময় ক্লাস হবে? প্রথমত হইতেছে ক্লাস হবে এশার নামাজের পরে হবে ডেফিনেটলি, কারণ এর আগে নামাজের ব্রেক থাকে, আসরের পর মাগরিব, মাগরিবের পর এশা, নামাজের ব্রেক থাকে, ওই সময় রিল্যাক্সে ওইভাবে বসা যায় না। মানে আমি চেষ্টা করব, মানে আমার প্ল্যান হইতেছে যে এশার নামাজের পরে খাওয়া দাওয়া কইরা সবাই আস্তে ধীরে রিল্যাক্সে বসলেন। সেক্ষেত্রে আমাদের ক্লাসের যে টাইমটা সেটা ধরেন যদি অ্যাপ্রক্সিমেট টাইম হয়েছে 1 ঘন্টার একটা ক্লাস, কিন্তু এটা 1 ঘন্টা আপনি মাথায় রাখবেন না, আপনি মাথায় রাখবেন যে 1 থেকে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস হইতে পারে। কেননা আমরা চেষ্টা করব যে আজকের যেই সিলেবাস, মানে আজকের যেই পার্টটুকু বা চ্যাপ্টারটুকু থাকবে সেটা আজকে কমপ্লিট করার জন্য। এখন কেউ যদি বুঝতে না পারেন, কারো যদি বুঝতে একটু সমস্যা হয়, আমরা চেষ্টা করব সময় দিতে, অর্থাৎ সেটা রিপিট করতে, যেন সে বিষয়টা কভার করতে পারে। এখন যদি 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি যে কেউ যদি বুঝতেও না পারেন আমার কিন্তু স্কিপ করে যেতে হবে। তো সেটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাটলিস্ট টাইমের দিকে মাথা না ঘামায়া কন্টেন্টের দিকে মাথা ঘামানো এবং শেখার দিকে মাথা ঘামানোর, যে আমরা শিখে তবে ছাড়বো। এই জন্য আপনারা মাথায় রাখবেন যে ক্লাস যদিও 1 ঘন্টার মতো ক্লাস হবে, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, মানে চলতে পারে। যতক্ষণ না সবার এটা কমপ্লিট হবে, শেখা শেষ হবে চ্যাপ্টার, ততক্ষণ পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। এই জন্য এইভাবে একটু মাথায় রেখেন। এরপর হলো সপ্তাহে কতদিন ক্লাস হবে, সপ্তাহের শুরুর দিকে 3 দিন ক্লাস হবে, এটা হচ্ছে প্ল্যান, পরবর্তীতে 2 দিন, পরবর্তীতে 1 দিন। এটা এরকম কেন? কারণ শুরুর দিকে তো আমি অনেক বিষয়ে দেখা গেছে এগুলো কভার করতে হবে সিলেবাস প্রথমে, আর শেষের দিকে হইতেছে পোর্টফোলিও বানাতে হবে। তো যখন আপনি কাজ করবেন তখন প্রতিদিন দেখা দিতে হবে, এরকম হবে না। আপনাকে যেটা একটা সময় পর পর রিভিউ করতে হবে, আপনার প্রবলেমগুলো সলভ করতে হবে বা সাজেশন দিতে হবে, কারেকশন করতে হবে, সেক্ষেত্রে প্রতিদিন ক্লাস প্রয়োজন হয় না, তখন সপ্তাহে 1টা ক্লাস হলেই যথেষ্ট। কেননা তখন আপনার মূল মনোযোগ থাকবে যে আপনি যে বিষয়গুলো শিখছেন 1.5 মাসে সেইটা কাজে লাগায় একটা পোর্টফোলিও বানানো নিজের জন্য, এই জন্য তখন ক্লাসের পরিমাণ কমায় আসবে। এরপরে হলো কোর্সটি করার জন্য কী কী লাগবে, কোর্স করার জন্য কী কী লাগবে। প্রথমত হইতেছে ভাই আপনার একটা কম্পিউটার লাগবে, সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ। যদি ল্যাপটপ হয় তাহলে এক্সট্রা একটা মাউস বা কিবোর্ড রাখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যে কিবোর্ড আছে সেখানে যেন নাম্বার প্যাড বাটনগুলো থাকে, অর্থাৎ এক্সট্রা যে 1-2 বাটন কিবোর্ডের একদম ডান পাশে যে নাম্বার বাটনগুলো থাকে সেগুলো যেন থাকে, কেননা এটা শর্টকাটের জন্য লাগে। এর সাথে যেন একটা মাউস থাকে, 3-বাটন মাউস যেন থাকে, যেন আমাদের ওই যে নেভিগেশনের সময় মিডল মাউস বাটনটা প্রয়োজন হয় সেটার জন্য। যদি আপনি ল্যাপটপ ব্যবহারকারী হন তাহলে অবশ্যই একটা মাউস এবং কিবোর্ড এটা কালেক্ট করে নেবেন, কারণ এটা ছাড়া আসলে ব্লেন্ডার ব্যবহার করা বেশ কষ্টসাধ্য, যদিও ইউজ করা যায়, বাট আমি চেষ্টা মানে চাইবো না যে এটা আলাদাভাবে করতে। সো অবশ্যই একটা 3-বাটন মাউস, নাম্বার প্যাড সহ একটা কিবোর্ড লাগবে। এর থেকে বেশি যেটা লাগবে, সব থেকে বেশি, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশানটা লাগবে, কারণ যেহেতু অনলাইন কোর্স ডেফিনেটলি নেট কানেকশান ছাড়া তো আপনি কোর্স করতে পারবেন না, এই জন্য নেট কানেকশানটা অবশ্যই লাগবে। এর পাশাপাশি যদি লোডশেডিং সংক্রান্ত কোনো সমস্যা থাকে কারো, বা ধরেন এইরকমও হতে পারে, সেটা আমরা আলাদাভাবে ইনশাআল্লাহ ডিসকাস করে ম্যানেজ করার চেষ্টা করব।
এরপরে হলো আগে থেকে কম্পিউটারে কিছু কি কি বিষয়ে ধারণা থাকতে হবে, এই প্রশ্নটা একজন আমারে করছিল, সেখান থেকে আমি কপি করছি এনে। যাই হোক, প্রথমত আগে থেকে কম্পিউটারে খুব বেশি ধারণা থাকার প্রয়োজন নেই। মোটামুটি যদি আপনি কম্পিউটারটা অপারেট করতে পারেন, কিবোর্ডের বাটনগুলো চিনেন, সেভ করতে পারেন, কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, মোটামুটি নেভিগেশনগুলো করতে পারেন, বেসিক উইন্ডোজ অপারেশনের একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, এই টাইপের যদি হয় তাইলে এই স্কিলগুলো থাকলেই হবে। আর যদি এর সাথে কারো ফটোশপের নলেজ থাকে তাহলে এটা খুবই ভালো হয়, এটা আপনার দক্ষতা বাড়াবে। কিন্তু এরকম না যে ফটোশপ না জানলে আপনি শিখতে পারবেন না ব্লেন্ডার, এরকম না, ওইটা জানা থাকলে ভালো হবে আর কি। বিশেষ করে টেক্সচারিং যখন করবেন তখন আপনি এটা অনেক কাজে লাগবে, আর যারা জানেন না তাদের ক্ষেত্রেও সমস্যা নেই, তারাও এই কোর্সটা করতে পারেন। এরপর প্রশ্ন হইতেছে কবে থেকে কোর্স শুরু হবে। আমি শুরুর দিকে চিন্তা করছিলাম যে এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে শুরু করব, কারণ কয়েকজন নক দিছিল, তারা অলরেডি শিখতে চাইছিল। যাই হোক, তো আরেক ভাই বলল যে ভাই সামনে তো রোজা, পরে মনে পড়লো আসলে তো সামনে তো রোজা চলে আসছে, তো এখন শুরু করলেও রোজার আগে শেষ করতে পারবো না, আর রোজার মধ্যে তো সময় পাওয়া যাবে না কোর্স করার মতো, কারোর বা কেউই অ্যাটেন্ড করার মতো সুযোগ বা সময় পাবে না। সো এই জন্য যে আমি যে চিন্তা ভাবনা করতেছি ঈদের পর থেকে শুরু করার জন্য, এখন আমরা প্রিপারেশন নিব, একত্রিত হবো ব্যাচগুলা, একে অন্যের সাথে পরিচিত হব, দরকার হলে কিছু মিট আপ ক্লাস করতে পারি আমাদের কোর্স শুরু করার আগে, আর ঈদের পর থেকে আমরা পুরোদমে, যদি আল্লাহ তাআলা তৌফিকে লিখে রাখে যে যদি কেউ থেকে থাকে এতক্ষণ বকবক শোনার পরে, যে দশজনের মতো একটা ব্যাচ করার মতো যদি তৌফিক হয় তাহলে আমরা ঈদের পর পর কোর্সটা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর যদি ইনকেস কেউ এই কোর্সটা করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো গুগলে একটা ফর্ম লিংক আমি দিয়ে দিব কমেন্টে বা ফেসবুকেও দিব, সেইখানে এই গুগল ফর্মটা পূরণ করতে হবে। প্রথমত হইতেছে ওইখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, ফেসবুক আইডি, এই তথ্যগুলো আপনারা দিবেন। ফোন নাম্বার যদি কেউ দিতে না চান স্কিপ করতে পারেন, কেউ যদি পার্সোনাল আইডেন্টিটি শেয়ার করতে না চান। নাম্বারটা মূলত এই কারণে নিতে চাই যদি আপনাদের কারো অনলাইনে না পাই সেই ক্ষেত্রে যেন আমি নক দিতে পারি বা কল দিতে পারি বা মেসেজ পাঠাতে পারি, এই জন্য মূলত নাম্বারটা চাওয়া। আর ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন, ফেসবুকে একটা গ্রুপ করব যদি সম্ভব হয়, মানে যদি স্টুডেন্ট পাই, যদি কেউ শিখতে আগ্রহী হন তাদেরকে নিয়ে একটা গ্রুপ করব, সেই গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে আমাদের এই কোর্স রিলেটেড পরবর্তী যে আপডেটগুলো সেগুলো ইনশাআল্লাহ পাওয়া যাবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনিশিয়াল আলোচনা এই কোর্স রিলেটেড, পরবর্তীতে আপনাদের রিভিউ অনুসারে বা ফিডব্যাক অনুসারে আমি অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব অথবা ফেসবুকে পোস্ট করার চেষ্টা করব, আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের যে মতামতগুলো বা হইতেছে কমপ্লেন বা পরামর্শ যাই থাকুক সেটা হইতেছে আপনারা এই ভিডিওর কমেন্টে দিতে পারেন, আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো অভিযোগ থাকে সেটাও জানাতে পারেন, বা যদি কোনো কিছু জানার থাকে জানতে চাইতে পারেন আমার ব্যাপারে। এই হচ্ছে মোটামুটি আজকের পর্বে, যদি আল্লাহ তাআলা তৌফিকে, মানে যদি আল্লাহ তাআলা কপালে লিখে রাখে তাহলে ইনশাআল্লাহ কোর্সে আপনাদের সাথে দেখা হবে, আর যদি না লিখে রাখে তাহলে টিউটোরিয়াল আপনাদেরকে বিরক্ত করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত, পরবর্তীতে দেখা হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।